আওয়াজ পেয়েছিস? হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমরা। কিন্তু কথাটা হচ্ছে আমরা তো কে তোমার চিকেন আছি, কারণ আজকে আমাদের এই ছোট বাজেটের ব্লগিং চ্যানেলে একটা হাই বাজেটের জিনিস আসছে। এসে গেছে আমাদের বড়লোক আরেকজন। এই যে যেটা বলছিলাম আমরা আজকে, যে আমাদের কেন মনে হবে নিজেদের একটা বড় বড় ব্যাপার কেন মনে হবে, এই যে ড্রোন, ড্রোনের ব্যাপার, ড্রোনের মালিক, সরি ড্রোনের মালিক, এই যে ঠিক আছে মুখটা দেখাও শোনা তোমার, এই যে শোনা তারা হেলমেটটা খুলি শোনা। অনফরচুনেটলি আমরা রাস্তাটা একটু ভুল করে ফেলেছি, যার জন্য আমাদের একটা অন্য রাস্তা দিয়ে যেতে হচ্ছে। তো দেখা যাক, এটাও আশা করছি কিছু ভালো দেখতে পাবো এই রাস্তায়। আমরা আপাতত একটা জায়গায় দাঁড়িয়েছি,
বাপন এখানে কি চশমা চেঞ্জ করছে? আচ্ছা ভাই ক্লাস আছে তো, ক্লাস তো থাকবেই। ও জায়গাটা আছে না, জায়গাটা খুব সুন্দর জায়গা, সেই জন্য এখানে একটা আমরা ভুল রাস্তায় ঢুকেছিলাম। আমরা ভুল রাস্তায় ঢুকে অনেক ভালো ভালো জায়গা দেখতে পেয়েছি। এটা একটা দেখিয়েছি ব্লগে এইবার, তো এইবার কয়েকটা ভালো শট আসতে চলেছে, সেটা এক্ষুনি দেখতে পাবেন। আমরা আমরা না আপনারা আমি হলে শুধু ঘরের মধ্যে ওড়াতাম। খুব সুন্দর হাওয়া দেয় ড্রোনটা, আমরা চুল শুকিয়েছি। বুঝতে পারছি খোঁজ 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 করে খোঁজ ডিরেকশন দেখো কোথায় ড্রোন খোঁজ, কোথায় ড্রোন ভাই, একটু এগিয়ে দেখ, একটু এগিয়ে দেখ, মাথার উপর কই, এই তো এদিকে, ওই দেখ ড্রোন, ওই ওই তো, ওই তো আওয়াজ পেয়েছি, ও ও ওই তো ড্রোন, 2 লাখ টাকা, নামছে নামছে নামছে, এ হাওয়া খাবো হাওয়া খাবো হাওয়া খাবো, কোথায় নামবে, এই দাঁড়া করে বললাম তো, দেখুন কেমন নিজেকে সিধে সিধে লাগছে, কোলে চলে গেছে হাওয়া খেতে, আমি হাওয়া খাবো কোথায়, বন্ধ কর হাওয়া সবাই, সেই শাহরুখ খানের পুরো সিনেমা উঠছে আবার, ডাল অদ্ভুত সৌ দত্তটাকে ধর রাতে ল্যান্ড করা, চিনি বিনি খেলা চলছে এখন, ধর খুলে ধর, ছেড়ে দে সুদর্শন চক্র নাকি ওটা, সেন্সারে আটকে যাচ্ছে, সেন্সর বোর্ড কাটছে, এখানে সেন্সর বোর্ড কাটছে, ও বাবা গো, এইখানে সেন্সর বোর্ড তো যা, এই কি এই সুদর্শন জক, আরে তুই তলায় থাকলে হবে না, ভাই ভাই ভাই, এগুলা আমাদের অকাতে পায়, চলে চলে, এই তো আরে আর নামবে না, খবর আছে, বাহ উল্টো উল্টো আমার না কিছু নাম 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 শক্তি থেকে লন্ডেকা, আমরা এখন শট নিতে চলেছি, যে শটটা আপনারা এক্ষুনি দেখতে পাবেন, সবাই চলে গেছে যার বাইক নিয়ে, আমরা যখন দাঁড়িয়ে আছি, আমরা তো বাইক আনিনি, গরিব কি করা যাবে, তো এবার শটটা দেখে নিই, ছোটখাটো দুর্ঘটনা ঘটে যাচ্ছিল এই মাত্র, আমাদের ড্রোনটা এই গাছটায় ফেসে গেছিল, তো আমরা পেয়ে গেছি ড্রোনটা সাকসেসফুলি, কিন্তু ওই কিছু গাছের ডালপালা পাতা ওগুলো একটু ফেসে গেছিল প্রপেলারের মধ্যে, তো ড্রোন ঠিক আছে, অসুবিধা নেই, আশা করছি একটু পরে আবার ড্রোন শট দেখতে পাবেন।
আমরা চলে এসেছি গোপালপুর লক গেটের, কিন্তু আনফরচুনেটলি এখানে কাজ চলছে বলে আমরা উপরে উঠতে পারছি না। উপরটা দারুণ লাগে, দারুণ লাগে। এবার এখানে আসার কারণ হচ্ছে জায়গাটা ফাঁকা, তো খুবই জায়গাটা বেশ বসে আড্ডা মারতে পারো, দারুণ আড্ডা মারা যায়। এদিকে নদী রয়েছে, ওখানে একটা লক গেট, তো বন্ধু ড্রোন কিন্তু ছেলেটা খুব ভালো গাড়ি চালায়, ছেলে নিয়ে ডাউট নেই, কিন্তু মাঝে মাঝে ওর স্পিডটা 140 হয়ে যায়, মাঝে মাঝে হয়ে যায়। বেসিক্যালি বলছি এটা কুন্তিঘাটের কাঠের ব্রিজ, এটা সাসপেনশন ব্রিজ, হাওড়া ব্রিজের মতোই এটা সাসপেনশন ব্রিজ। এই ব্রিজটা পুরোটা কেবল দেওয়া আর হ্যাঙ্গিং ব্রিজ। এর ম্যাক্সিমাম লোড ক্যাপাসিটি হবে 16 টন। এখানে ছোট গাড়ি স্পেসিফিক্যালি যায়, অটো টোটো এইসব গাড়ি যায়, বড় লরি এগুলো পাস করে না। এখানে যাই যায় ব্রিজটাকে পুরো কাঁপিয়ে দিয়ে যায়। আপনি যদি হেঁটেও যান সেক্ষেত্রেও ব্রিজটা কাঁপতে পারে, এটাই এই ব্রিজটার স্পেশালিটি। বেসিক্যালি পিছনে গান চলছিল, তাই কপিরাইটের ভয়ে এই জায়গায় আলাদা অডিও বসাতে হলো। সবকিছু এক্সপিরিয়েন্স করাটা একবার দরকার। এখান দিয়ে হাঁটাটাও লোকজন হেঁটে পাস করবে, পুরো ব্রিজটা এমনভাবে কাঁপবে। আর ঠিক অপোজিটে আছে রেল, রেল লাইন যাচ্ছে ওখানে, দেখুন এখানে দেখতে পাবেন কিনা আমি শিওর না। হ্যাঁ, স্টেশন থেকে এখানে আসতে হেঁটে মানে খুব বেশি হলে 5 মিনিট থেকে 7 মিনিট লাগবে, এর বেশি টাইম লাগার কথা না। একদম কাছে এখানে কুন্তিঘাট স্টেশন, চলে আসছে গাড়ি পার্ক করে। জায়গা আছে বাকর, আচ্ছা ভালো জায়গাটা, ভালো দারুণ জায়গা। এই কষ্ট করে আবার শুরু করলাম, যাই হোক সুযোগ পেয়েছি ঘুরে নিয়েছি। সুযোগ পেলে আমরা কন্টেন্ট আনতেই থাকবো, সেটা নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না।
আমরা সুযোগ পেলেই বেরিয়ে পড়ব, সব বিধিনিষেধ মেনে অবশ্যই। যদি পারমিট পাই আমরা বেরোনোর ঠিকঠাক, তাহলে আমরা অবশ্যই যাব। আরও যদি নতুন কিছু জায়গা দেখানো যায় সেটাও দেখো। তো আপাতত এই জায়গাটাই আপনারা দেখুন। তলা থেকে ব্রিজটা খানিকটা এইরকম দেখতে, দেখতেই পারছেন কোনো মাঝখানে সাপোর্ট নেই, পুরোটা সাসপেনশন। আপনারা দেখতে পেলেন ড্রোন শট গুলো কেমন লাগলো সেটা একদম জানাতে ভুলবেন না। এই যে আমাদের ড্রোন শট দেখেছেন, এই ড্রোনটাই উঠেছে, দারুন ড্রোন, দারুন ড্রোন। এর ডেসক্রিপশন লিংক যা যা চাই আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেই নিয়ে কোনো অসুবিধা নেই। ড্রোন এখন নিচের দিকে, সেটা জানাতে একদম ভুলবেন না। যাওয়ার আগে লাইক বাটনটা পড়ে, লাইক বাটনটা প্রেস করে দেবেন, তার নিচে সাবস্ক্রাইব বাটনটা পড়ে ওটাও প্রেস করে দেবেন, ঘন্টাটাও বাজিয়ে দেবেন, তারপর আসবে না, তারপর ডেসক্রিপশনে আপনি ড্রোনের লিংক পেয়ে যাবেন, যদি কেনেন কিনতে পারেন। সঙ্গে একটা আইফোন ছিল, সেটারও লিংক আমরা দিয়ে দেবো, সেটাও নিচে দিয়ে দেবো, কিন্তু যদি কিডনি বেচার ক্ষমতা থাকে তাহলে বেচে কিনে নেবেন। আমি যে ঘন্টা না বাজলে তো ভগবান সারা দেয় না, ঘন্টাটা বাজার একটু বাজিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে দেবেন। আজকের মতো এফডি, পরের ব্লগে দেখা হবে।